স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। কক্সবাজারে রুখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখনো কোথাও কোথাও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে প্রায় 9,000 ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে 2 শিশু সহ 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেল 4টায় প্রথম আগুনের খবর পাওয়া যায়। 8 নম্বর ব্লক থেকে শুরু হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে 9 ও 10 নম্বর ব্লকে। শুরুতেই স্থানীয় মানুষ ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের 13টি ইউনিট, বিমানবাহিনীর একটি টিম, স্থানীয় সেনাবাহিনী, বিজিবি সহ স্থানীয় প্রশাসন। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা তদন্তের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণেও কাজ করছেন তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুবুল ইসলাম। আয়ুব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি যেমনটি বলছিলাম যে আগুন নিয়ন্ত্রণ এসেছে আমরা জানতে পেরেছি, কিন্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা আগুন ঠিক সূত্রপাতটি কোথা থেকে হয়েছে এরকম কোনো খবর পাওয়া গেছে কিনা? ধন্যবাদ তাবাসসুম, শুনতে পাচ্ছি এ পর্যন্ত ক্ষয়ক্ষতি প্রায় 10,000 ঘর মানে পড়ে গেছে এরকম খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের ঘটনা হচ্ছে 7 জন মারা গেছে, তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তো এখনো ওই যে দমকল বাহিনী সহ বিভিন্ন ইউনিটের লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনী ওখানে কাজ করছে, এবং আগুনের সূত্রপাতটা আসলে এখনো মানে বের করা যায়নি। তবে ওই গ্যাস সিলিন্ডার থেকে ওইটা মানে অগ্নিপাতের সূত্রপাত হয় বলে জানা গেছে আর কি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আয়ুবুল, আর কি কোনো খবর পাওয়া গেছে কিনা আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে? প্রশাসন যারা আছেন তারা কি বলছেন এ ব্যাপারে? না, প্রশাসন জানিয়েছেন প্রায় 10,000 মানে পরিবার, অর্থাৎ 10,000 রোহিঙ্গা সেট পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, এটা অফিসিয়ালি আজকে জানানো হবে আর কি। আয়ুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের যে আগুন ধরেছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে, সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়ুবুল ইসলাম। এবার করোনা পরিস্থিতি। আইসিইউ আছে, দক্ষ জনবল নেই। গেল 1 বছর ধরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডের এটাই বাস্তবতা। এছাড়াও সারা দেশের করোনা ডেডিকেটেড 96টি সরকারি হাসপাতালের মধ্যে আইসিইউ নেই 61টি হাসপাতালে, অথচ 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে 30 জনের, যা গেল 3 মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 6.5 মাসের রেকর্ড। এদিকে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরও 5টি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে করোনা চিকিৎসায় ডেডিকেটেড করা হয়েছে। বিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা 14 জন রোগীর মধ্যে 8 জনই এখন আইসিইউতে, তবে কর্তব্যরত চিকিৎসক দক্ষ নন এই চিকিৎসায়। এই হাসপাতালে কোনো রকমে রোগীদের সেবা দিতে অন্য বিভাগ থেকে ধার করে আনা হচ্ছে চিকিৎসকদের, হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করছেন সেই দায়। শেরেবাংলা মেডিকেল কলেজে আইসিইউ সেটআপ নেই, আমরা এখন অ্যানেস্থেসিয়া যারা ডাক্তার আছে তাদের কাছ থেকে ধার কর্য করে আমরা চালাই, আমরা চালিয়ে নিচ্ছি, কিন্তু কোয়ালিটি সার্ভিস যেটা বলে সেটা আসলে সম্ভব না। করোনা রোগীদের জন্য আইসিইউ এমন বাস্তবতা সারা দেশ জুড়েই। দেশের বিভাগীয় সিভিল সার্জনদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে করোনার জন্য সারা দেশে নির্ধারিত মোট হাসপাতাল 96টি, যার মধ্যে আইসিইউ নেই 61টি হাসপাতালেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ সংখ্যা 563টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই 286টি আর চট্টগ্রামে 45টি।
এই যখন বাস্তবতা তখন গেল চব্বিশ ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮০১ জন, যা গেল সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের, সবশেষ ২৩ ডিসেম্বর করোনায় এত বেশি লোক মারা যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা চিকিৎসায় মৃত্যু কমাতে অন্তত দেশের প্রতিটি জেলা শহরে প্রয়োজন আইসিইউ শয্যা। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবার অসমতার দিকটি নির্দেশ করে এবং যে কারণে কিন্তু অনেক মানুষকেই মানে চরম বিপদাপন্ন অবস্থায় বাইরের থেকে বাইরের শহর থেকে ঢাকা অথবা বড় শহরে আসতে হয়, এই জন্য নিঃসন্দেহে অনেকগুলো প্রাণহানিও ঘটে থাকে। যদিও দেশের প্রতিটি উপজেলায় আইসিইউ শয্যা তৈরির কথা বলছে স্বাস্থ্যসেবা বিভাগ, তবে করোনার এক বছর পেরিয়ে সংক্রমণ আর মৃত্যুর গ্রাফ উপরে উঠলেও বাড়েনি আইসিইউ সুবিধা। রিশাদ হাসান, নিউজ ২৪, ঢাকা। এদিকে বিপজ্জনক গতিতে করোনা সংক্রমণ বাড়ার পরও মাস্ক ছাড়াই পথ চলছেন রাজধানীবাসী। কেউ পড়ছেন হয়তো, কিন্তু সেখানেও অবহেলা স্পষ্ট। মাস্ক পরিধানে নগরবাসীর এই অবহেলা বন্ধে রাজধানী সহ সারা দেশ অভিযানে নেমেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন তোহিত শান্ত। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত সংখ্যা প্রায় ৩০০০, মৃত্যু হয়েছে ৩০ জনের, কিন্তু নগরবাসীর দৈনন্দিন চলাফেরায় মাস্ক পরিধানের বিষয়ে অবহেলা যথেষ্টই ছিল, পকেটে আসছিল এই যা সরি মাস্কটা এখন খুলছিলাম। সোমবার রাজধানীর ১৫টি স্পটে মাস্ক পরতে মানুষকে সচেতন করার অভিযানে নামে ঢাকা জেলা প্রশাসন। কাওড়ানবাজার, যাত্রাবাড়ি, শাহবাগ সহ একাধিক এলাকায় একদিকে বিনামূল্যে মাস্ক দেয়া হয়, অন্যদিকে জরিমানাও গুনতে হয় কয়েকজনকে। মাস্ক না পরার কারণে কাওড়ানবাজারে জরিমানা করা হয় ৮ জনকে। না এটা তো আমার বলে কারণে আমি জরিমানা দিছি ভাই, এটা আমার ভুল হয়েছে। এটা আমি করোনা ভাইরাস যতদিন এরকম থাকবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সচেতনতা অভিযান পরিচালনা করা হয়। তেজগাঁ এবং ভাটারায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ। সম্মানিত নাগরিক যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা, উদ্বুদ্ধ করা এবং তাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবে আমরা এটা করছি। রাজধানীর সঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে সারা দেশেই জোরালো কার্যক্রম চালিয়েছে পুলিশ। সোমবার দেশের প্রায় প্রতি জেলাতেই পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। তৌহিদ শান্ত, নিউজ ২৪, ঢাকা। শুধু অসচেতনতার কারণে দেশে করোনা ভয়ঙ্কর রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ। ধানমন্ডিতে ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলার পক্ষ থেকে করোনা চিকিৎসকদের এক সম্মেলন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কোথাও কেউ স্বাস্থ্যবিধি মানছে না জানিয়ে বলেন, এতে সামনের দিনে করোনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এখন লকডাউন দিলেও তা কার্যকর হবে না বলেও মনে করেন ডাক্তার এবিএম আবদুল্লাহ। ৩০ মার্চের পর স্কুল কলেজ খোলা ঠিক হবে না বলেও জানান তিনি। করোনা মহামারীর মধ্যে চিকিৎসকদের উজ্জীবিত রাখতে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের ৩০০ ডাক্তারদের এই সম্মাননা জানানো হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। তার সম্মানে ২১টি গান সেলুট সহ আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে। সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠান মালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন। পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেল ট্রানজিট বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষর হয়। সমঝোতায় স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক,
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালি, বিদ্যা ভান্ডারীর মেয়ে উষা কিরণ ভান্ডারী উপস্থিত ছিলেন। এর আগে প্রেসিডেন্সিয়াল হলে বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। দক্ষিণ এশিয়ার বিপুল সংখ্যক মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। সোমবার জাতীয় প্যারেড স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ ও নেপালের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় প্যারেড স্কোয়ারে যান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব চিরন্তন প্রতিপাদ্যের ষষ্ঠ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য বাংলার মাটি আমার মাটি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী বলেন, বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে সোনার বাংলা গড়ে উঠবে এমন প্রত্যাশাই করে নেপাল। মিত্র রাষ্ট্র বাংলাদেশকে নিরন্তর প্রগতি সমৃদ্ধি ও সুখকা লাগি শুভকামনা ব্যক্ত করতে মেরো ভনাই এই অন্ত্য করতে চাহু। নেপালের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের সহযোগিতার কথা। বঙ্গবন্ধুর জীবনের নানা প্রসঙ্গ উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যমুক্ত করতে দেশগুলোর সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে বাংলাদেশ। একথা অস্বীকার করার উপায় নাই যে দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বাস করে, বিপুল সংখ্যক মানুষ এখনও অর্ধাহার বা অনাহারে থাকে, অনেকে জীবন ধারণে ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র দূর করা সম্ভব। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। অনুষ্ঠানে অতিথিদের মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক তুলে দেওয়া হয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020-এ ভূষিত করেছে ভারত সরকার। সোমবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের এক ঘোষণায় এ কথা জানানো হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ যখন মুজিব বর্ষ উদযাপন করছে ঠিক তখন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে তারা গর্বিত। অহিংসা ও গান্ধীবাদী আদর্শে আর্থসামাজিক কিংবা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 1995 সাল থেকে এই পুরস্কার প্রদান করছে ভারত সরকার। এবার এই পুরস্কার প্রদানে গঠিত জুরি বোর্ড বঙ্গবন্ধুকে এই সম্মাননা জানাতে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেয়। 2020 সালের গান্ধী শান্তি পুরস্কার ঘোষণা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মানবাধিকার ও স্বাধীনতার কাণ্ডারী ছিলেন বঙ্গবন্ধু, ভারতীয়দের কাছেও তিনি নায়ক। মৎস্য খাতে বিস্ময়কর সাফল্য বাংলাদেশের। 5 দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে 25 গুণ, রপ্তানি হচ্ছে অন্তত 50টি দেশে, আর তাতে জাতীয় অর্থনীতি জিডিপিতে মৎস্য খাতের অবদান এখন প্রায় 3.50%।
বিশ্লেষকরা বলছেন এই সাফল্যের পেছনে রয়েছে মূলত ইলিশের দ্বিগুণ উৎপাদন বৃদ্ধি। আর মৎস্যমন্ত্রী বলছেন বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত হতে চলেছে মৎস্য সম্পদ। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। উৎপাদন আর রপ্তানিতে তরতর করে এগিয়ে যাওয়ার তালিকায় মৎস্য খাত বড় নাম। পুকুর, খাল আর উন্মুক্ত জলাশয়ে মাছ চাষে এখন নীরব বিপ্লব ঘটেছে। দেশে দৈনন্দিন খাদ্যের প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেওয়া মৎস্য খাতে 2018-19 অর্থ বছরে উৎপাদন হয় 43,81,000 টন। দেশে রপ্তানি আয়ের 4% বেশি আসে এই মৎস্য খাত থেকে। বিশ্লেষকরা বলছেন বিশ্বকরে সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে মাছ চাষ, যা যোগান দিচ্ছে উৎপাদনের 56%। গত 10 বছরে দেশীয় মাছের উৎপাদন বেড়েছে 4 গুণ। মাঝে মধ্যে সাগর নদীতে মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রেখেছে এই খাতে। 2008-09 সালে দেশীয় মাছের উৎপাদন ছিল মাত্র 67,000 মেট্রিক টন, এখন প্রায় 3,50,000 মেট্রিক টন। এটি একটি বিশাল সফলতার বিষয় আমাদের জন্য। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 60% আগে আসতো আমাদের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে। এটি গত 20 বছর আগের চিত্র যদি আমি বলি, কিন্তু এখন চিত্রটা পাল্টে গেছে। এখন প্রায় 56% উৎপাদন হচ্ছে চাষাবাদের মাছের মাধ্যমে। এটি একটি নতুন দিগন্ত আমাদের জন্য। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার এক প্রতিবেদন বলেছে উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। দেশে উৎপাদিত মাছের 75% এখন বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন মৎস্য চাষীরা। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী জানান মৎস্য খাত হবে আগামী দিনের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত। আমরা শুধুমাত্র বিদেশে চিংড়ি এবং কিছু সাদা মাছ রপ্তানি করতাম, এখন কিন্তু দেশীয় মাছ রপ্তানি করার পর্যায়ে আমরা পৌঁছে গেছি। মৎস্য প্রাণী সম্পদ খাতে অভাবনীয় কর্মসূচি নেওয়া হয়েছে এবং এর সাফল্য এমন জায়গায় পৌঁছাচ্ছে যে কোনো কোনো সেক্টরে আমরা ভারত, ইন্দোনেশিয়াকে অতিক্রম করে যাচ্ছি। এবং আমাদের বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আমাদের এই খাত থেকে আনবো। বঙ্গবন্ধু 1972 সালে বলছিলেন যে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত হবে মাছ। আমরা সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছি। মৎস্য খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মৎস্য পশু সম্পদ মন্ত্রী। আরিফিন শাকিল, News24, ঢাকা। এবার অগ্নিঝরা মার্চ। একাত্তরের 23 মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে পালিত হয় প্রতিরোধ দিবস। দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত যায় বঙ্গবন্ধুর বাড়ির সামনে। সেদিনের সেই ঘটনা প্রবাহের কথা News24কে জানান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। 23 মার্চ 1971, ঢাকার পল্টন ময়দানে এক কুচকাওয়াজের আয়োজন করে তখনকার ছাত্র নেতারা। পল্টন ময়দানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাজানো হয়, সঙ্গে উত্তোলন করা হয় সবুজ লালের মাঝে হলুদ মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা। এরপর ব্রিগেডের এক একটি দল এসে মঞ্চে উপবিষ্টদের অভিবাদন জানাতে থাকে। সেদিন মঞ্চে ছিলেন মুক্তিযুদ্ধের সময় চার খলিফা নামে খ্যাতদের অন্যতম নূরে আলম সিদ্দিকী। এই দিনই পাকিস্তান শেষ হয়ে গেছে, সেই মুহূর্ত থেকে পাকিস্তানের কবল হয়ে গেছে, সেই মুহূর্ত থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে। নূরে আলম সিদ্দিকী দলবল সহ পতাকা নিয়ে যান বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাসার সামনে। সেখানে বঙ্গবন্ধুকে অভিবাদন জানাতে উপস্থিত হয় অগণিত মানুষ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা। ছাত্রলীগের সভাপতি হিসেবে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর হাতে পতাকা তুলে দেন। বঙ্গবন্ধু এই পতাকাটি নিয়ে উপরের দিকে তুলে ধরে বললেন, জয় বাংলা, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে বজ্র নির্ঘোষে উচ্চারিত হল সমস্ত জনতরঙ্গে, জয় বাংলা। পাকিস্তান দিবসের পরিবর্তে সেদিন প্রতিরোধ দিবস পালন করা হয়। সেদিন বিমানবন্দর ভবন, প্রেসিডেন্ট ভবন ও লাট ভবন ছাড়া আর কোথাও ছিল না পাকিস্তানের পতাকা। রাজধানীর সরকারি বেসরকারি ভবন সমূহে বাড়িতে গাড়িতে কালো পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও উত্তোলন করা হয়। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা।
নিউজ 24 সকাল 7টা সংবাদে নিচ্ছি একটি বিরতি। আমাদের সঙ্গে আর একবার স্বাগত দেখছেন নিউজ 24 সকাল 7টা সংবাদ। সুনামগঞ্জে নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনসহ 30 জনের রিমান্ড শুনানি আজ ধার্য করেছেন আদালত। স্বাধীনকে 10 দিনে 29 জন, আসামিকে 5 দিন করে রিমান্ড আবেদন করেন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাল্লা জোনের বিচারক শ্যামকান্ত সিনহা মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এর আগে রোববার বিকেলে 30 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই ঘটনায় দুই মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়ছে বিশুদ্ধ পানির সংকট, হুমকির মুখে পড়ছে জীবন জীবিকা। বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজধানীর ভূগর্ভস্থ জলের স্তর ভীতিকর গতিতে নিচে নেমে যাওয়াতে পানি সংকটে শিগগিরই বসবাসের অযোগ্য হয়ে পড়বে ঢাকা। যদিও স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন পরিস্থিতির আলোকে ব্যবস্থা নিচ্ছে সরকার, সংকট হবে না পানির। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পানি জীবন রক্ষার বড় উপাদান। প্রায় 2 কোটি মানুষের বসবাসের শহর ঢাকায় সারফেস আর আন্ডারগ্রাউন্ড দুই পদ্ধতিতে পানির যোগান দেয় সরকার। তবুও রাজধানীর কোথাও কোথাও প্রায় পানির সংকটে রাস্তায় নামে মানুষ। যদিও শুধু ঢাকাবাসী নয়, জাতিসংঘের ওয়ার্ল্ড ওয়াটার রিপোর্ট 2019 অনুযায়ী পানির সংকটে রয়েছেন বিশ্বের 200 কোটি মানুষ। এর মধ্যে পানির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের প্রায় 2.5 কোটি মানুষ আছেন সুপেয় পানির সংকটে। সবচেয়ে খারাপ অবস্থা উপকূলে। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় জলে লবণাক্ত বাড়ছে। এমত অবস্থায় সুপেয় পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে সংকট সমাধানে জাতীয় বিল্ডিং কোডে বৃষ্টির পানি সংরক্ষণ বাধ্যতামূলক করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন পানির সংকট ঠেকাতে কৃষি খাতে পানির অপচয় বন্ধ করতে হবে, ফিরিয়ে আনতে হবে নদী নালায় পানির স্বাভাবিক প্রক্রিয়া। আমরা ভূগর্ভস্থ পানি যে পরিমাণ উত্তোলন করছি সেটা সবচেয়ে বেশি ব্যবহার করছি কৃষিকাজে এবং তারপরে শিল্প কারখানায় ব্যবহার করছি। কৃষিকাজে এটাকে কমিয়ে আনতে হবে ব্যাপকভাবে, কারণ ইরিগেশনে আমরা যে পরিমাণ পানি ব্যবহার করছি সেটার আসলে প্রয়োজন নাই। শিল্প কলকারখানার ক্ষেত্রেও আমরা যদি বৃষ্টির পানি ব্যবহার করি তাহলে এটা কমিয়ে আনতে পারবো ব্যবহার, প্লাস শিল্প কলকারখানা থেকে পানির দূষণটা যদি কমাতে পারি তাহলে আমরা পানি সম্পদটাকে রক্ষা করতে পারবো। বিশ্ব পানি দিবস উপলক্ষে এক সেমিনার শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন সমস্যা সমাধানে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছেন, পানির সংকটে পড়বে না মানুষ। বাংলাদেশে পানি যথেষ্ট আছে এবং কিছু কিছু এলাকা যেখানে পানি নাই সেখানে পানি দেওয়ার জন্য গভর্নমেন্টের পুরো প্রিপারেশন নেওয়া আছে আর পানি সরবরাহ করা হবে, আমার মনে পানির জন্য কোনো সমস্যা হবে না। পানির সংকট বাড়তে থাকলেও আবার রাজধানীতে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে ওয়াসা। নতুন দামে 1000 লিটার পানির জন্য গ্রাহককে দিতে হবে 15 টাকা 18 পয়সা। উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্য এর মধ্যে সামঞ্জস্য করতে হবে, এটা যুক্তি করতে হবে, অযৌক্তিকভাবে তো চলতে পারবে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন থেকে অভিযান শুরু হয়। এ সময় কায়েতপাড়ার 40টি গ্রামের 200 বৈধ সংযোগ সহ 4000-এর বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান রূপগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান অবৈধ সংযোগ ব্যবহার করছিল। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ সংযোগ নেওয়া কারখানাগুলোর সঙ্গেও ব্যবসায়িক দূরত্ব তৈরি হচ্ছিল। এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস বেলুন ব্যবহারের তথ্য রয়েছে তিতাসের কাছে। জননিরাপত্তার কথা চিন্তা করে ওই অঞ্চলে স্থায়ীভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কথা ভাবা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ এলাকায় বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। এই বিশেষ ছাড় চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। মাসুদা লাবনির প্রতিবেদন।
চোখের সানি অপারেশন থেকে শুরু করে যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে অর্ধেক খরচে। চিকিৎসা সেবায় এই বিশেষ স্থান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে সেবা পেয়ে খুশি রোগীরাও। সবকিছু মাদে অপারেশন টপারেশন সবই ছাড় দিয়েছে 50%। এই হাসপাতালে অপারেশন করে যথেষ্ট একটা বড় ধরনের উপকার পাইছে। পরিবেশ অনেক সুন্দর, খুব ভালো লাগে। সার্জারি ও চোখের ফেকো অপারেশন বাদে সব ধরনের অপারেশন ও চিকিৎসা সেবাই পাওয়া যাবে অর্ধেক খরচে। একবার যারা গরিব এদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছি, আর যারা কিছু পে করতে পারতেছে ওদেরকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। সিজারিয়ান সেকশন এবং ফেকো সার্জারি, যেটা আমরা চোখের জন্য করি, ফেকো সার্জারি খুব এক্সপেন্সিভ। এই দুটা ছাড়া সব ধরনের সার্জারি, ইভেন মাইনর সার্জারিও 50% ডিসকাউন্ট। হাসপাতালটিতে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, ঠোঁট কাটা তালু কাটা রোগীদের চিকিৎসা, নাক কান গলার জটিল সব চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এছাড়া রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আশা করছি আগামী 31 মার্চ পর্যন্ত এর ব্যবধানে আমরা আশা করছি প্রায় 100-150 অপারেশন আমরা করতে পারব। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দরিদ্র মানুষের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 500 শয্যার এই বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে। মাসুদালাবনি, News24, ঢাকা। সাংবাদিক সময় হলো আরেকটি বিরতির, আমাদের সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত News24 সকাল 7টার সংবাদে। 55 বছর পর চালু হচ্ছে ঢাকা নিউ জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল। খুলছে দেশ ভাগের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত রেল সংযোগের আরও একটি দুয়ার। ভ্রমণ পিপাসুদের জন্য সহজ হবে ভারতের দার্জিলিং সিকিম ভ্রমণ, তৈরি হবে বাণিজ্যের সম্ভাবনাও। এই রুট চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে আসতে পারে উদ্বোধনের ঘোষণা। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রতিবেশী দেশ ভারতের দার্জিলিং সিকিম বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের জন্য অতি পরিচিত আর পছন্দের টুরিস্ট স্পট। বাণিজ্যিক পরিসরেও এতদিন বেশ ভোগান্তি নিয়েই এই রুটে যোগাযোগ রাখত দুই দেশ, কিন্তু পরিস্থিতির পরিবর্তনে প্রতিবেশী দুই দেশের দীর্ঘদিনের আলোচনা দেখছে সফলতার মুখ। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি হলদিবাড়ি রুটে ফের চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। সোমবার সংবাদ সম্মেলনে এসব জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মাধ্যমে আমরা যাত্রী পরিবহনের জন্য এই রুটটি, অর্থাৎ ঢাকা থেকে, ঢাকার ক্যান্টনমেন্ট থেকে আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন ভারতের, এই পথে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। তবে এটা অ্যাকচুয়াল চলাচল করবে যখন স্বাভাবিক অবস্থা হবে, তখন এটা চলাচল হবে। মন্ত্রী বলেন 2022 সালের ডিসেম্বরের মধ্যেই দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কক্সবাজারের সঙ্গেও চালু হবে রেল সংযোগ। 10টি যে অগ্রাধিকার প্রজেক্ট, তার ভিতরে রেলের একটি প্রজেক্ট হলো সেটা পদ্মালী আমাদের দিল্লিং, এটি আরেকটা হলো আপনার চিটাং থেকে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত। 2022-এর ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আমরা কক্সবাজারের সঙ্গে সংযুক্ত করতে পারব। দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে নেয়া সরকারের নানা পরিকল্পনার কথাও জানান রেলমন্ত্রী। সজল দাস, News24, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শৈলদাহ নদীর উপর গেল 2012 সালে নির্মাণ করা হয় ডুমুরিয়া সেতু। কোনো সংযোগ সড়ক না থাকায় গেল 8 বছর ধরে পড়ে আছে প্রায় 4.5 কোটি টাকার এই সেতু। এ অবস্থায় সেতু স্থানীয়দের কোনো উপকারে আসছে না, ফলে জরুরি যাতায়াত ও কৃষিপণ্য আনা নেয়া সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 20 গ্রামের মানুষকে। মুন্সী মোহাম্মদ হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া, বালাডাঙ্গা, লেবুতলা, তড়াইল সহ অন্তত 20 গ্রামের মানুষকে জেলা ও উপজেলা সদরে আসতে হয় শৈলদা নদী পার হয়ে। এসব অঞ্চলের মানুষের নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে শৈলদা নদীর উপর 2012 সালে প্রায় 4,32,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 130 মিটার দৈর্ঘ্যের ডুমুরিয়া সেতু। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের 8 বছর পার হলেও দুই পাশে নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। এই অবস্থায় দীর্ঘ 10 কিলোমিটার পথ বেশি ঘুরে জেলা ও উপজেলা সদর যাতায়াত করতে হচ্ছে তাদের। এতে কৃষি পণ্য আনা নেওয়া সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 20 গ্রামের মানুষকে। এপারে থেকে উপর গেলে আমাদের 10 কিলোমিটার ঘুরে উপরে যাওয়া লাগে। ছেলেমেয়েরা আসার ফাসার খায়, পরে উঠতে পারে না। আমাকে দারুণ কষ্ট হয়। গর্ভবতী লোক আছে অনেক, তাদেরকে নীতি হাসপাতালে অনেক কষ্ট হয়। সুন্দর পরিবেশে ওঠানামা করতে পারি, চলতে পারি, আমরা আপনাদের কাছে সেই দাবি। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণ সহ প্রকল্প জমা দেওয়া হয়েছে। সেতুর অ্যাপ্রোচ সড়কের নকশারও কাজ চলছে। ডুমুরিয়ায় 130 মিটার নির্মিতব্য ব্রিজের অ্যাপ্রোচের 7 ধারা নোটিশ ইতিমধ্যে জারি হয়েছে। 8 ধারার কাজ চলমান আছে এবং এলজিডি ডিজাইন ইউনিট কর্তৃক অ্যাপ্রোচের ডিজাইন চূড়ান্তকরণের কাজও প্রায় শেষ। আমরা আশা করছি শীঘ্রই ফাইনাল ডিজাইন করে এই আমরা দরপত্রে যেতে পারব। আর্থসামাজিক উন্নয়ন ও জনভোগান্তি কমাতে সেতুর দুই পাশে দ্রুত সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমন দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছাত্রলীগের পর এবার আলোচনায় রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। বর্তমানে শীর্ষ নেতারা কমিটিতে না থাকার ঘোষণা দেওয়ায় নেতৃত্ব প্রত্যাশী অনেকে এখনো মাঠে। কারা আসছেন নেতৃত্বে এ নিয়েও চলছে আলোচনা, তবে শিগগিরই হচ্ছে না নগর যুবলীগের সম্মেলন। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মহানগর ছাত্রলীগের পর এবার আলোচনায় যুবলীগের সম্মেলন। বর্তমান সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু না থাকার ঘোষণা দিয়েছেন। ফলে আলোচনায় নতুন নেতৃত্বে কারা আসছেন, যারা নেতৃত্বে আসতে চান তারাও শুরু করেছেন তৎপরতা। সংগঠনের শীর্ষ নেতৃত্বে কর্মী বান্ধব নেতা প্রত্যাশা করছেন মাঠের নেতারা। যে কমিটি আসলে পরে তৃণমূলের কর্মীরা শক্তিশালী হবে এবং আমাদের যুবলীগ তো আওয়ামী লীগের ভোট ব্যাংক, সুষ্ঠুভাবে রাজনীতিটাকে পরিচালিত করবে। বিভিন্নভাবে নিজেদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ থাকুক বা মহানগর নেতৃবৃন্দ থাকুক, তাদেরকে সুষ্ঠু পথ প্রদর্শন করবে। যুবকদেরকে নেতৃত্ব দিয়ে আগামীতে যুব সংগঠনকে আরও গতিশীল করবে। যারা শেখ হাসিনার ভিশন 2021 যারা বাস্তবায়ন করতে চায়। যুবলীগের কেন্দ্রে স্থান পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। নগরেও ত্যাগী ও আদর্শিক নেতৃত্ব প্রত্যাশা সাবেক ছাত্রলীগ নেতাদের। সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে একটি গতিশীল কমিটি করার করেছে এবং তারা তাদের সেই প্রত্যাশা পূরণে মোটামুটি আগাচ্ছে সেইভাবে, তা আমি এটা প্রত্যাশা করি মহানগর যুবলীগের ক্ষেত্রে। যারা রাজনীতিকে ধারণ করে, যারা বঙ্গবন্ধু আদর্শকে চেতনা মনে করে, যারা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে, এরকম মানুষগুলো রাজনীতিতে আসুক। যোগ্যদের হাতে নগর যুবলীগের নেতৃত্ব তুলে দেওয়ার প্রত্যাশা বর্তমান কমিটির এই শীর্ষ নেতার। নতুন কমিটি আগামী দিনে আমরাও ছেড়ে যাব, যেহেতু দীর্ঘদিন আমরা যুবলীগ করছি। আমাদের যুবলীগের মধ্যে অনেক যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করেছি, সম্মেলন হলে তাদের মধ্যে থেকে নেতৃত্ব চলে আসবে। গুঞ্জন আর আলোচনা চললেও শিগগিরই নগর যুবলীগের সম্মেলন হচ্ছে না এমন ইঙ্গিত দিয়েছেন নগরের নেতারা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। নতুন প্রচ্ছদ আর সাদা কালো অক্ষরের সাথে ধীরে ধীরে জমে উঠছে বইমেলার আসর। একদিকে প্রকাশিত নতুন বই হাতে উচ্ছ্বসিত তরুণ লেখক, আর অন্যদিকে বিকিকিনির প্রত্যাশে মাতছেন প্রকাশক। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। অমর একুশে বইমেলার পঞ্চম দিন, শহুরে যানজট আর কর্মব্যস্ততা শেষে মেলা প্রাঙ্গণে ঢু দিয়েছিল অনেকেই, তাই নতুন মলাট আর সাদা কালো অক্ষরের সাথে ধীরে ধীরে জমছে বইমেলার আসর। প্রাঙ্গণ জুড়ে এখন কেবল দর্শনার্থীদের ঢল। প্রকাশকদের মতে, দ্বিতীয় সপ্তাহ পার হলেই মেলা প্রাঙ্গণে বাড়বে পাঠকদের সংখ্যা, সেই সঙ্গে বাড়বে বিকিকিনিও। সবাই ভাবে যে সবগুলো বই আসবে, মেলাটা গোছানোরও একটা ব্যাপার আছে, তো প্রথম সপ্তাহটা এভাবেই চলে যায়। মেলার দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অনেকজন বই সংগ্রহ করে, শেষ সপ্তাহে বই সংগ্রহ করে, এবছর ঠিক তেমনি ঘটছে।
তবে মেলার শুরু থেকেই নিয়ম করে আসছেন তরুণ লেখক। পাঠকদের সাথে সাক্ষাৎ শেষে তুলে দিচ্ছে সদ্য প্রকাশিত নতুন বই। দ্বৈতবাদী দর্শনের আলোকে লেখা এবং এখানে সবথেকে মজার যে বিষয়টা, এখানে আমি হিউম্যান সেক্সুয়ালিটিকে নিয়ে এসেছি। এখানে একটি নারীর জীবনের মহাযাত্রার কথা আছে, তার স্ট্রাগলিং এর গল্পটা আছে। মেলার পঞ্চম দিনে প্রকাশিত হয়েছে 139টি নতুন বই। এ দিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো 350-এরও বেশি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীনের সাথে শীর্ষস্থানীয় কার্গো বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান এসএফ এয়ারলাইন্স বাংলাদেশের সাথে একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করেছে। সোমবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরের থেকে ঢাকায় আসে প্রথম ফ্লাইটটি। বিমান সংস্থাটি ঢাকা থেকে চেংদু রুটে সপ্তাহে প্রতি রবিবার একটি কার্গো ফ্লাইট পরিচালনা করবে। নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় পুলিশ সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারমার্কেটের ভেতরে তারা গোলাগুলির শব্দ শুনতে পান। এরপরই স্টোরের ভেতরে এবং বাইরে মাটিতে পড়ে থাকতে দেখা যায় কয়েকজনকে। তবে কতজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানায় পুলিশ। এ নিয়ে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটল। হোয়াইট হাউস জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবগত করা হয়েছে। এবার বিধানসভা নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধরী চৌধুরী। সোমবার রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে ইশতেহার প্রকাশ করা হয়। শুধু বার্তা নয়, কংগ্রেসের ইশতেহারের প্রথম প্রচ্ছদে এমন স্লোগান জায়গা পেয়েছে। ইশতেহার প্রকাশের সময় ঘোষণা দেওয়া হয়, পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে মাথাপিছু 5,700 রুপি করে দেবে কংগ্রেস। বলা হয়েছে, বিজেপির পদ্মফুল এবং তৃণমূলের জোড়া ফুল মুদ্রার এপিঠ আর ওপিঠ। ইশতেহারের প্রথম পাতায় সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একেবারে উপরের দিকে ব্যবহার করা হয়েছে বিধানচন্দ্রের ছবি। খেলার খবর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে 1 উইকেটে 34 রান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে টাইগারদের ব্যাটিং এর আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক লাথাম। তার সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন হেনরি নিকোলাস। নিজের প্রথম ওভারে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই লিটনকে ফেরান তিনি। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। আর প্রথম ওয়ানডে খেলা হাসান মাহমুদ ইঞ্জুরিতে পড়ায় তার পরিবর্তে দলে ফিরেছেন সাইফুদ্দিন। ফুটবলের খবর। নেপালের ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে আজ কিরগিজস্তানের অলিম্পিক দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কাঠমান্ডুর দাশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45। জয় নিয়ে খুব একটা ভাবছেন না কোচ চেমিটে। দলের ফুটবলারদের পরখ করে নেয়ার বড় এক সুযোগ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন কোচ। এদিকে এই ম্যাচে জামাল ভুঁইয়াকে বিশ্রাম দিতে পারেন কোচ চেমিটে। ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার শকিব আল হাসান। তার এই মন্তব্যে যেমন প্রভাব পড়েছে ক্রিকেট বোর্ডে, তেমনি আলোচনা সমালোচনা চলছে দেশের সাধারণ ক্রিকেট প্রেমীদের মাঝেও। এর মধ্যে হঠাৎ করে দেশে ফিরেছেন শকিব। কাতার এয়ারলাইন্সে রাত 2টার দিকে ঢাকায় ফেরেন শকিব। গুঞ্জন উঠেছে ফিরে আজই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন তিনি। এদিকে আইপিএল এর জন্য বোর্ড বরাবর করা শকিবের ছুটির আবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, যেখানে স্পষ্ট করে লেখা আছে টি-20 বিশ্বকাপে প্রস্তুতি নিতে আইপিএল খেলতে চান শকিব, তাই শ্রীলঙ্কা সফর থেকে চাচ্ছেন ছুটি। সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে গত 21 ফেব্রুয়ারি মাকে নিয়ে আমেরিকা গিয়েছিলেন শাকিব। গত মঙ্গলবার জন্ম নেয় শাকিব শিশির দম্পতির তৃতীয় সন্তান।
এবার বিনোদন অঙ্গনের খবর। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছেন লন্ডন প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। তোমার আমার বাংলাদেশ নামের গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন ব্রিটিশ এশিয়ান মিউজিশিয়ান রাজা কাশেফ। 26 মার্চ স্বাধীনতা দিবসে নিউজ 24 ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই গান। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। রুবাইয়াত জাহান বাংলাদেশে চট্টগ্রামের মেয়ে, তবে বর্তমানে ব্রিটিশ প্রবাসী। শিল্পী হিসেবে পপ সঙ্গীত সহ গান করেছেন নানা ধরনের। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করে দর্শকদের কাছ থেকে কুড়িয়েছেন প্রশংসা। এদিকে 2019 সালের শেষ দিকে রাজা কাশিফের সুরে গিয়েছেন উপমহাদেশের 5 কিংবদন্তী তুল্য শিল্পী আশা ভোসলে, হরিহরণ, আদনান সামি, রাহাত ফতে আলী খান এবং রুনা লায়লা। একই সাথে বাংলাদেশি শিল্পীদের নিয়ে দেশাত্মবোধক, আধুনিক সহ নানা ঘরানার সঙ্গীত পরিচালনা করেছেন গুনিয়েই ব্রিটিশ এশিয়ান মিউজিক ডিরেক্টর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সঙ্গীত পরিচালনায় বঙ্গবন্ধুর 101তম জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছেন রুবাইয়াত জাহান। প্রবাসে থেকেও নিজের দেশকে ধারণ করে এই দেশাত্মবোধক গান তোমার আমার বাংলাদেশ। সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে গিয়েছেন রাজা কাশেফ। এই বছরে মার্চ মাস আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101 বছরের জন্মদিন উদযাপিত হয়েছে। এই গানটি আমি লিখেছি এবং নিজে গেয়েছি, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসে নিউজ 24 ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে তার তোমার আমার বাংলাদেশ গানটি। নিউজ 24 সকাল 7টার সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।